গভীর রাতে বোমাবাজির ঘটনা আতঙ্ক ছড়ালো দিনহাটা এক নম্বর ব্লকের ওখরাবাড়ির ছোট ফলিবাড়ি এলাকায়। ঘটনায় যানজট ছড়িয়েছে এলাকায়, তবে এর পেছনে কোনো রাজনৈতিক কারণ নেই বলেই জানা গিয়েছে। ঘটনার বিবরণে জানা যায়, গতকাল গভীর রাতে ছোট ফলিবাড়ি এলাকায় নূর ইসলামের বাড়িতে বোমাবাজি করে একদল দুষ্কৃতী। তবে কি কারণে এই বোমাবাজির ঘটনা ঘটল তা এখনো পরিষ্কারভাবে জানা যায়নি। ঘটনার খবর পেয়ে সেখানে পৌঁছেছে দিনহাটা থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশ খতিয়ে দেখছে কে বা কারা কি উদ্দেশ্যে এই ঘটনা ঘটিয়েছে, তবে এলাকায় আতঙ্ক সৃষ্টি করতে দুষ্কৃতীরা বোমাবাজি করেছে বলে ধারণা সাধারণ মানুষের। সন্দীপ অটো লাইন্স, ধামাকা অফার 2022, এক্সচেঞ্জ অফার ও গাড়ি কিনলে আকর্ষণীয় উপহার। এক্সপালস 202V, এক্সপালস 200T, এক্সট্রিম 200S, এক্সট্রিম 160 উপর রয়েছে এক্সচেঞ্জ অথবা লয়্যালটি অফারের 5000 টাকা পর্যন্ত ছাড়। গ্ল্যামার 125, ফ্যাশন প্রো 110, ডেস্টিনি 125 এর উপর রয়েছে 5 লিটার পেট্রোল অথবা হেলমেট ফ্রি। এছাড়াও রয়েছে এক গুচ্ছ অফার। বিস্তারিত জানতে যোগাযোগ করুন সন্দীপ অটো লাইন্স, পিএন রোড, কোচবিহার। মোবাইল 9832077848। দুই চার দিকে আমি যখন ঘুমে এসে গেল, তখন তো কেছে ভাড়াও করে একটা শব্দ হয়ে গেল। সেই শব্দটার মধ্যে আমি যে আমি চিনতে পারি, এর আগে কয়েকদিন আগে আমাদের পাশের বাড়ি মানে যে একটু কেঁচা লেগে গেছিলো সেখানে একটা বম চার্জ করছিলো। আমি ভাবলাম যে ওইখানে বোধহয় আজও ফেললো। এখন দেখি দরজা খুলি বাইরে দেখি এখন আমাদের এখানে বমের চার্জ হতে মানে রান্নাঘরের দরজা বন্ধ খুলে গেছে। এখন রান্নাঘরে ঢুকে দেখি যে ধুমে ধুমে, তারপরে দেখা গেল আমার যে বেড়া দেওয়া আছে পিছনে টিনের, সেই টিনের বেড়া একদম খুলে ঢুকে গেল। তারপর তো পাশের বাড়ি আমি লোকে দেখালাম, দেখা দেখি তো ওখানে তো কোনো লোক নাই। এখন কাকে কী বলি, কে যে করে গেলো